शुभ सकाल बंधुरा, महादेव के दर्शन करे आजकेर ब्लॉगटी आमी शुरू करछी। आमार रान्नागुलो आर ब्लॉगटी जदि भालो लागे एकटी लाइक कमेंट शेयर करे देबेन प्लिज बंधुरा। साथे थाकबेन, पाशे थाकबेन। आजके एकटी सुंदर रान्ना निये एसेछी, आमार साथे थाकुन, देखते थाकुन। नमस्कार बंधुरा, मौसुमी घरकन्या एकटी ब्लॉगे आपनादेर स्वागत। सकालबेला रुटि तरकारी खेये चले एलाम रान्नाघरे। आज एकटी नतून यूनिक रेसिपी निये चले एसेछि बंधुरा। देखते थाकुन, आमार साथे थाकुन, पाशे थाकुन। मिस करले आर आपनारा बुझते पारबेन ना। एई जे एक बाटी भात निये निएछि, तार संगे पेंयाज कुचि दिए दिएछि, काँचा लंका कुचि दिए दिएछि, आर बोनलेस चिकेन एकटु म्यारिनेट करे रेखेछिलाम फ्रिजे, सेटा एकटु मिक्सिते घुरिये दिए दिलाम। आर बोनलेस चिकेन एकटु फ्राइं प्याने भेजे निये तारपरे मिक्सिते घुरिये दिए दिलाम। एबार दिए देव एक देड़ चामच जिरे गुड़ो, परिमाण मतो देबेन। धने गुड़ो आपनादेर जेटुकु आइटेम हबे सेई अनुजायी देबेन। आच्छा, गोलमरिचेर गुड़ो आर लंका गुड़ो अल्प सामान्य, आर गरम मसलार गुड़ो। एई जे लंका गुड़ो अल्प करे दे। एबार देब हलुद सब परिमाण मतो। সবার শেষে দিয়ে দিলাম লবণ। এবার হাত দিয়েই মাখছি, সুন্দর করে সবটা এরকম করে মেখে নিতে হবে। এবার দেখুন সবগুলো এরকম কাকলেটের মতো তৈরি করে নিতে হবে। এই যে এরকম দেখুন, আমি এগুলো করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, আর দুটো করছি। এভাবে নিয়ে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে, এই যে আমার এগুলো তৈরি হয়ে গেল। দেখুন আমি এই কাকলেট অনুযায়ী দুটো ডিম নিলাম। হ্যাঁ, যে কটা কাকলেট হবে সেই অনুযায়ী ডিম নেবেন। ডিমটাকে হালকা একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দেবেন। এবার তেল গরম হলে এগুলো কাকলেটগুলো ডিমে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার দেখুন আমার এক পাশ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কাকলেটগুলো উল্টে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবেন। এই দেখুন কাকলেট ভাজা হচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে। এবার একটা কাগজে প্লেটে তুলে নিচ্ছি যাতে তেলটা মানে টেনে যায়, আর হচ্ছে আর পরে ঠান্ডা হলে আর একবার ভাজবো, দুবার করে ভাজবো। এই যে মাথা দিয়ে কেটেছি, কেটে সামান্য একটা আমচুর পাউডার ছড়িয়ে দিচ্ছি। এপাশে ভাত বসানো হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া চলছে। এই দেখুন কাকলেট খেয়ে দিয়ে রেস্ট নিয়ে উঠে সন্ধে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম হাঁটতে। এই যে হাঁটতে বেরিয়েছি, দেখুন বর্ষার জল পেয়ে গাছপালাগুলো একদম সতেজ। এই রাস্তার পাশে কল, খাবার জল নেয় অনেকে এখান থেকে। এই যে চলে এসেছি, পাশেই দেখুন মুরগির মাংস বিক্রি হচ্ছে এখানে। এই যে মুরগিগুলো খাঁচার মধ্যে, কি সুন্দর দেয়ালের সঙ্গে স্ট্যান্ড করে গাছ লাগানোর ব্যবস্থা হচ্ছে। দেখুন ভালো লাগছে দেখতে। দেখি আমার দোতলায় এভাবে তুলসী গাছটা ব্যবস্থা করা যায় কিনা। পাশে দেখুন একটি শীতলা মন্দির, এটা হচ্ছে মগরা রোড। এই জায়গাটা দিয়ে হাঁটি কেন, এখানে গাড়ি ঘোড়া একটু কম চলে ওই কারণে। যশোর রোডটা খুব ঘিঞ্জি, গাড়ি চলে খুব। দোকান থেকে মানে বাজার থেকে আসার পথে
এই চিপসের প্যাকেটটা নিয়ে এলাম, 45 টাকা নিল। আর প্রিয়দের শুটির জন্য একটা রাবার ব্যান্ড আর একটা ফ্ল্যাগ নিয়ে এলাম, স্কুলে লাগবে তার জন্য। তে আবার চলে এসেছি রান্নাঘরে, এবার সব খাবারগুলো গরম করে নেব। আর এই সেই কাকলেটগুলো হালকা ভেজে, বিকেলেরটা হালকা ভেজে রেখে দিয়েছিলাম, এগুলো আর একবার করে ভেজে নেব। তাহলে বন্ধুরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে সব পরিষ্কার করে নেব। গুড নাইট, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন। কাল সোমবার, ওই জন্য আজ সব ওই যে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম, সে ধুতে থাকো ধুতে থাকো, কালো ধুতেই আছি। খাবার টেবিলটাও পরিষ্কার করে রাখলাম, সাফ দিয়ে মুছে নিয়েছি, সোমবার তো কালকে।